পাগল মন মদে নেশায় সবাই পাগল। আমি তারাপীঠে বহুদিন আসছি, তারাপীঠে আমি তারাপীঠে শ্মশানে বহুদিন সাধনা করছি, মনে হয় অবশ্য রাত্রে মা আবার নুকুর করে ঘুরে বেড়ায়। কিন্তু আমার একটাই সে খারাপ লাগে, এই পবিত্র স্থানে এই মহাপীঠে মানুষ নেশায় গ্রস্ত হয়ে উঠছে, কি তামাক, গাঁজা, হেরোইন, চরম মদ। কি ব্যাপার, মদ না খেয়ে নাকি মাকে পাওয়া যায় না? আমি তো মদ খাই না, আমি কোনো নেশা করি না। তাই আমি রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, শিল্পী, আমি তাদেরকে বলেছি, আমি যে সমস্ত তীর্থস্থান আছে সারা রাজ্যের জেলায় জেলায় আমি নেশা মুক্ত করার জন্য আমি আবেদন করবো। আমি বাউল মানুষ, গানে গানে আবেদন করবো। তাই গান, মাদকা শক্তি থেকে দূরে থাকু অবুঝ মনে, মদের নেশা সর্বনাশা, ওরে মদের নেশা সর্বনাশা, কি বলছে, গাঁজা খাই যোগী রাজা, নেশার রাজা হয় গাঁজা, গাঁজা খাই যোগী রাজা, শেষ কালে পাই গো সাজা, শেষ কালে পাই গো সাজা, হাঁপানি রোগে হয় মরণ, মাদকা শক্তি থেকে দূরে থাকো অবুঝ মন। এই ভলিউম টেনে হাড়ের ক্ষতি যে নাইট্রোজেনে, আফিং ফুটুস হেরোইনে, আফিং ফুটুস হেরোইনে, চুরি করে নেয় জীবন, মাদকা শক্তি থেকে দূরে থাকো অবুঝ মন। কি বলছে বাবু, আর কি বলছে? তার আমাকে বলেছে, বাবা আমরা মদ খাচ্ছি, যে দোকানদার মদ বিক্রি করছে তাকে কিছু বলে না? আপনি সরকারকে বলুন, রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে মদের দোকান বন্ধ করতে। তাই আমি রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আবেদন করবো, মদ যারা মাতাল তাদের বক্তব্য মদের দোকান আমরা বন্ধ করবো। মদের দোকান বন্ধ না করে মদ সবাই খাবে, আর মদ খেলে যারা বিক্রি করছে তাদের কোনো দোষ নেই, যারা মদ খাচ্ছে তাদেরকে পুলিশ পাঠাচ্ছে। বাউলরা বলছে এটা হবে না, সবার জন্য একই নিয়ম হতো। আবার মদের নেশায় হয় সে বেহাল, আবার মদের নেশায় হয় সে বেহাল, ঠিক চলে না দুই চলো, আমি দেখেছি এত সুন্দর একটা মহাপীঠ, একটা মহাতীর্থ, যেখানে অগণিত ভক্তবৃন্দ এসে মায়ের আশীর্বাদ পাচ্ছে। কিন্তু ঠিক অবসর সময় বা বিভিন্ন সময়তে আমি দেখি মানুষেরা মদের নেশায়, হেরোইনের নেশায়, গাঁজার নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, তারাপীঠকে নেশামুক্ত করতে হবে। নেশামুক্ত না করলে এই যে আমার মা, মা বিরক্ত হচ্ছে, নেশা করলে কি মাকে পাওয়া যাবে? এসব ভুল ধারণা। আমি অনেক মাতালকে বলেছি, তোমরা মদ খাবে না, গাঁজা খাবে না। আমাকে বলেছে, বাবা বাউল বাবা, যে সমস্ত দোকানে মদ বিক্রি হচ্ছে সেই দোকানগুলোকে বন্ধ করুন। আর বাবা আমি তো পারবো না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বলুন। আমরা মদ খেলে লোকে পুলিশ আমাদেরকে ধরছে, মারছে, কিন্তু যারা মদ বিক্রি করছে তারা তো কিছু বলছে না। তাই আমি রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আমি আবেদন করবো, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, আমেরিকা, বাংলাদেশের শিল্পী হয়ে আমি তাদের আবেদন করবো। আপনারা দেশের সমাজকে বাঁচাতে, সুষ্ঠু পরিবেশকে রক্ষা করতে, যুব সমাজকে বাঁচাতে, ঠাকুর স্থানে, দেবত্ব স্থানে নেশাকে মুক্ত করতে, আপনারা মন্দিরের কাছাকাছি বিভিন্ন যা দূরবর্তী যে জায়গা রয়েছে সেখানে মদের দোকানগুলি বন্ধ করুন। আর তারাপীঠের কমিটির কাছে আমি আবেদন করব, আপনারা দেখবেন এই অবস্থা রাত্রে বা বিভিন্ন অনুষ্ঠানে যেন কোনো মানুষ নেশা করে যেন তারাপীঠ শ্মশানকে কলুষিত করতে না পারে। তারাপীঠ শ্মশানকে সুরক্ষিত রাখবেন, কারণ বহু মায়েরা আসেন, মায়েরাও সবাই এখানে রয়েছেন। তাই মদের নেশায় মানুষ তো বেহাল হয়ে যায়, তার তো দোষ থাকে না, তখন তারই নামে দোষ চাপে। তাই আমি চাইব রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঠাকুর মন্দিরে, মহাশ্মশানে মদ মুক্ত হোক। তারাপীঠে আমি মদের জন্য বিরোধিতা করছি,
এবং নেশামুক্ত তারাপীঠের আমি ডাক দিচ্ছি, জনগণ সকলে সচেতন হন, জনগণ একসঙ্গে সচেতন না হলে সরকার কখন এটা করতে পারবে না। জনগণ আর সরকার।